নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদেরকে ঠেকুয়া বানিয়ে দেখাবো। ঠেকুয়া হলো বিহারের ছট পুজোর একটা ট্র্যাডিশনাল প্রসাদ। এটা যেহেতু সব জায়গায় পাওয়া যায় না, তাই জন্য কিন্তু এটা বাড়িতে বানিয়েও খাওয়া যেতে পারে। আর এটা বানানো খুবই সহজ, শুধুমাত্র এর কয়েকটা ছোট ছোট টিপস আছে যেগুলো ফলো করলেই কিন্তু একদম পারফেক্ট ঠেকুয়া বাড়িতে বানানো যেতে পারে। আর এই ঠেকুয়াটা বানিয়ে কিন্তু মোটামুটি মাস দুয়েক এটাকে স্টোর করেও রাখা যেতে পারে। তাহলে চলো, আজকে সমস্ত টিপস সহ এই খাস্তা ঠেকুয়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করব ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে আটা। আমি এই কাপে মেপেই সমস্ত উপকরণগুলো দেখাবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা, এবার দেব 1/4 কাপ পরিমাণ চিনি। এটা কিন্তু একটু বড় দানা চিনি আছে, আর চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু আমি যতটা পরিমাণে ঠেকুয়া বানাবো তার জন্য কিন্তু এই পরিমাণটাই একদম ঠিক আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ড্রাই কোকোনাট, যদি ফ্রেশ কোকোনাট থাকে সেটাও কুড়িয়ে দেওয়া যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মৌরি। যদি তোমরা এলাচের ফ্লেভারটা পছন্দ করো তাহলে এখানে কিন্তু এলাচও দেওয়া যেতে পারে। এবার দেব 4 টিস্পুন ঘি। এই যে ময়নটা আমি এখন দেব, এটা কিন্তু পুরোপুরি ঘিতেই দিতে হবে। যদি সাদা তেলে ময়নটা দেওয়া হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল যে ঠেকুয়ার ফ্লেভারটা হয় সেটা কিন্তু আসবে না, তার জন্য কিন্তু এটা ঘিতেই পুরোপুরি ময়ন দিতে হবে। আমি প্রথমে 4 টিস্পুন ঘি এর মধ্যে দিয়েছি, আমি মেখে তারপরে বুঝতে পারবো যে এর মধ্যে আর একটু ময়ন দিতে হবে কি না। তো এখানে আমি 1/2 টিস্পুন ঘি অ্যাড করছি। টোটাল আমি 5 টিস্পুন ঘি এর মধ্যে অ্যাড করেছি। তো এটাকে এবার খুব ভালো করে ডোলে ডোলে এটাকে মেখে নিতে হবে। যখন সমস্ত কিছু একত্রিত হয়ে ভালো করে ডোলে ডোলে মাখা হয়ে যাবে, তখন খানিকটা মিশ্রণ এরকম তুলে হাত দিয়ে একটু প্রেস করলে দেখবে যদি এরকম মণ্ড মতো তৈরি হয়ে যায়, এরকম দলার মতো যদি তৈরি হয়ে যায় তার মানেই বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট ময়ন দেওয়া হয়েছে। ঠিক এরকমভাবে প্রেস করে দেখতে হবে। তো দেখো, এখানে কিন্তু একদম পারফেক্ট ময়ন দেওয়া হয়ে গেছে। এবার এটাকে মাখতে হবে। তো এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে জল নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করতে হবে। একবারে বেশি পরিমাণ জল প্রথমেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা অনেক ক্ষেত্রে দেখা গেল যে নরম হয়ে যায়। তো নরম হয়ে গেলে কিন্তু অ্যাকচুয়ালি যে ঠেকুয়াটা খাস্তা তৈরি হয় সেটা কিন্তু হবে না, তার জন্য কিন্তু আমাদের ডোটাকে একদম শক্ত করে মাখতে হবে। তো দেখো, এখানে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর পুরো জলটা কিন্তু আমার এখানে লাগেনি। মোটামুটি 1/4 কাপ মতো জল আমি ব্যবহার করেছি। এবার এখান থেকে খানিকটা পোর্শন আমি নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিয়ে তারপরে হাতের সাহায্যে এরকম চেপে চেপে একটু লম্বা আকৃতি করে নেব। তারপরে একটা চামচের সাহায্যে এরকমভাবে পাতা পাতা ডিজাইন আমি বানিয়ে নিচ্ছি। যদি কারোর কাছে ছাঁচ না থাকে তাহলে কিন্তু এই রকমভাবেই ঠেকুয়ার ডিজাইনগুলো তৈরি করা যায়, সেটাও কিন্তু খুব সহজ। আর যদি ছাঁচ থাকে তাহলে তো সেই ছাঁচে ফেলেই করা যায়। তো আমি তোমাদেরকে 3 রকমের ডিজাইন করে দেখাবো। একটা পাতা পাতা ডিজাইন, আর একটা হলো এরকম কাটা চামচ দিয়ে চারিপাশে শুধু চামচটাকে এরকম কোনাকুনি করে কেটে কেটে নিতে হবে। আরেকটা খুব সিম্পল ডিজাইন আছে, সেটা হচ্ছে এরকম গোল করে নিয়ে হাতে করে একটু জোরে করে প্রেস করে এটাকে শেপটাই গোল হবে, আর একটা চামচের সাহায্যে এটাকে এরকমভাবে কেটে কেটে দিতে হবে। আরেকটা ডিজাইন আমি বানিয়ে দেখাচ্ছি। এরকম খানিকটা ডো নিয়ে তারপরে হাতের সাহায্যে গোল করে ভালো করে চেপে এটাকে চ্যাপ্টা করে নিতে হবে।
তারপর একটা কাটা চামচ দিয়ে এরকম ভাবে কেটে কেটে নিলেই কিন্তু আরেকটা ডিজাইন তৈরি হয়ে গেল। আমি টোটাল এখানে তিন রকম ডিজাইন তৈরি করে দেখালাম, যার যেটা সুবিধা বা যার যেটা দেখতে ভালো লাগে সে সেরকম ডিজাইন করেই কিন্তু সমস্ত ঠেকুয়াগুলো তৈরি করতে পারো। তো দেখো এখানে আমার সমস্ত ঠেকুয়া একদম তৈরি। এবার এগুলোকে আমাদের ফ্রাই করতে হবে। ফ্রাই করার জন্য সবার প্রথমে আমি দেখো কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে রেখেছি, আর তেলটা কিন্তু একদম লো আছেই গরম করতে হবে। আমি খানিকটা পোর্শন এর মধ্যে দিয়ে দেখব যে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। তো খানিকটা ডো এর মধ্যে দিলেই যখন দেখবে যে ডোটা ওপর দিকে ভেসে উঠেছে তার মানে কিন্তু তেলটা একদম ভাজার জন্য পারফেক্ট গরম হয়েছে। তো এবার আমি একটা একটা করে ঠেকুয়া এর মধ্যে দিয়ে দেব। একবারে কিন্তু সব ঠেকুয়া ভাজা যাবে না, চারটে পাঁচটা করে কিন্তু ভাজতে পারো, যতটা তেল আছে সেই অনুযায়ী এটাকে ভাজতে হবে। প্রথমে আমি চারটে দিয়েই ভাজছি। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো যাবে না, একদম লো ফ্লেমে কিন্তু এই সমস্ত ঠেকুয়াগুলো ভাজতে হবে একদম আস্তে আস্তে করে। যখন একটা পাশ হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এগুলো অনেকটাই নরম হয়। তো দেখো দুপাশেই কিন্তু এরকম বেশ গোল্ডেন ব্রাউন করে ঠেকুয়াগুলোকে ভেজে নেব। তো এই দেখো ঠেকুয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টিস্যুর ওপরে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা অ্যাবসর্ব হয়ে যায়। তো সেমভাবে আমি আরও কয়েকটা ঠেকুয়া তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। তো সমস্ত ঠেকুয়া দেখো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপরে কোনো এয়ার টাইট কন্টেনারের মধ্যে করে রেখে তোমরা কিন্তু মাস দুয়েক ব্যবহার করতে পারো, বা দূরে কোথাও যাওয়ার সময় কিন্তু এটা সাথে করে নিয়ে যেতে পারো। এটা খেতে খুবই ভালো হয়, একদম খাস্তা, ঠিক ভাজা বিস্কিটের মতো, আর এটা বাচ্চারাও খুব পছন্দ করে। তো আমি একটা ঠেকুয়া তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা খাস্তা হয়েছে। তো দেখেই বুঝতে পারছো যে ঠেকুয়াটা কতটা খাস্তা হয়েছে। একদম পারফেক্ট ঠেকুয়া কিন্তু তোমরা বাড়িতে খুব ইজিলি বানাতে পারো এই রেসিপিটা ফলো করে। তাহলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।